হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালং সুস্থ আছো তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি নাইনটিন নাইনটি সেভেনের একটা বাংলা সিনেমা যেটা লিখেছিলেন অঞ্জনবাবু কিন্তু ডিরেকশন দিয়েছিলেন বাবলু সমাদদার সিনেমার নাম হচ্ছে লোফার আই থিঙ্ক তোমাদের মধ্যে থেকে অনেকেই দেখেছো যদি না দেখে থাকো এটা ফ্রিতেই অ্যাভেলেবেল আছে কোন প্ল্যাটফর্ম তো বুঝতে পেরে গেছো তো সেটা আর বললাম না ফ্রিতেই তোমরা এই সিনেমাটা দেখতে পারবে তো এটার মেইন লিড অ্যাক্টর মানে টাইটলের যে ক্যারেক্টারটা ছিল লোফার সেটা প্লে করেছিল লোকেশ ঘোষ এবং তার পাশাপাশি সাপোর্টিং রোলে অনেকে ছিল অ্যাকচুয়ালি সে সময় একটা টিম থাকতো যে টিমটা নাইনটি পারসেন্ট লোকই ঘুরে ফিরে তাদের মানে পরপর সিনেমায় রিপিট হতো এবং টেন পারসেন্ট ফেস নতুন আসতো আর কি তো আমি সাইড রোলে যারা ছিল সাপোর্টিং রোলে বলবো রাদার রঞ্জিত মল্লিক সত্য বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় চুমকি চৌধুরী রিনা চৌধুরী শুভাশিস মুখোপাধ্যায় রবি ঘোষ তারপরে মানে এত এত নাম শঙ্কর চক্রবর্তী পীযুষ গাঙ্গুলি সংঘ শ্রীলা মজুমদার বিপ্লব চট্টোপাধ্যায় লম্বা লিস্ট আর কি ঠিক আছে তো দেখো এই সিনেমাটা নিয়ে আমি কেন কথা বলছি সেটা হলো যে দেখো এই সিনেমাটাও একটা ফ্যামিলি ড্রামা কিন্তু এই সিনেমাটা দেখো যারা দেখেছো তারা বুঝতে পারবে পুরোপুরি দেখে মনে হবে যেন একটা কমার্শিয়াল সিনেমা দেখছো তো কমার্শিয়াল আঙ্গিকে পয়েন্ট অফ ভিউটা পুরো কমার্শিয়াল অ্যাঙ্গেল ওই পয়েন্ট অফ ভিউতে মানে সিনেমাটা বানানো অ্যাকচুয়ালি এবং সিনেমাটা এত মানে কি বলো ফাস্ট পেস্ট একটা জায়গা ল্যাক করে না সিনেমাটা এখনকার দিনে কী হয় ফ্যামিলির আমাদের একটা ইস্যু থাকে সেই ইস্যুটাকেই টেনে 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 মানে সিনেমাটা শুরুর পাঁচ মিনিট যা তুমি আধ ঘন্টা স্কিপ করে আবার সেখানে যাও দেখবে সেম জিনিস নেই তারা কথা বলছে কিন্তু এই সিনেমাটাই মানে শুরু হচ্ছে একভাবে কিন্তু প্রত্যেক দশ মিনিট পর পর কিছু না কিছু চেঞ্জেস আসতে থাকে তো লোফার মানে বুঝতেই পারছো এরা হলো সেই লোকগুলো যেই লোকগুলোকে সমাজ মানে অন্য নজরে দেখে ঠিক আছে এরা হয়তো মানে কি বলবো ভালো মনের মানুষ না এরা সবসময় উল্টোপাল্টা কাজ করে বেড়ায় এসবই ভাবে কিন্তু এই যে লোফার সিনেমাটা এটার শুরুতে যখন আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন লোক আর কি সাইকেল চালিয়ে যাচ্ছে লোকেশ ঘোষ তার মধ্যে আছে তারা লোফারের টাইটেল সংটা গান করতে করতে যাচ্ছে কিন্তু তার সাথে দেখানো হচ্ছে যে তারা কিন্তু প্রচুর ভালো কাজ করতে করতে যাচ্ছে সমাজে তাদের উপস্থিতি মানে সবাই তাদের লোফার হিসেবেই দেখে চেনে জানে কিন্তু তারা কিন্তু পরপর ভালো কাজ করছে এবং তারপরে গিয়ে জোর জবস্তি বিয়ে দিচ্ছিল একজনকে সেই বিয়েটা তারা বন্ধ করে ঠিক আছে এবং যে যে যাকে ভালোবাসে সেই ভালোবাসা লোকের হাতেই তারা তুলে দেয় এরপরে দেখতে পাই লোকেশ ঘোষের ফ্যামিলি সেখানে তার বাবা সত্য বন্দ্যোপাধ্যায় হিএজ ডান ফ্যাবুলাস জব এত ভালো একজন অভিনেতা মানে কি বলবো আর কি এবং তার বিভিন্ন ভাই বোনদের দেখানো হচ্ছে রঞ্জিত মল্লিক বড়ো ভাই ছোটো ভাই শঙ্কর চক্রবর্তী আছে বিশুষ গাঙ্গুলি আছে তাদের বৌদি চুমকি চৌধুরী আছে সংঘমিত্র দি আছে তাদের এক বিয়ে না হওয়া শ্রীলা মজুমদারের কথা বলছি আমি দেখতে একটু বাজে তাই তার বিয়ে হচ্ছে না এবার একটা সিন আছে যেখানে সমস্ত ভাইদেরকে ডাকা হয় যে মেয়ের মানে সত্য বন্দ্যোপাধ্যায়ের মেয়ে লোফার যে লোকেশ ঘোষ তার বোন তার বিয়ে দেওয়া হবে দু লাখ টাকা লাগবে তো প্রত্যেকটা ভাইকে বলে কে কত দিতে পারবে তো রঞ্জিত মল্লিক সেখানে বলে যে আমি পঁচাত্তর হাজার টাকা দেবো বাকিরা কে কত দিতে পারবে তো সেখানের মানে ওই যে সিচুয়েশনটা দেখার মতো এবং আলটিমেটলি এই লোফারটাই সেই দু লাখ টাকা অ্যারেঞ্জ করে দেয় যারা দেখেছ তারা জানো যে কীভাবে সে অ্যারেঞ্জ করে তারও একটা লাভ অ্যাঙ্গেল আছে সে রিনা চৌধুরীর সাথে মানে প্রথমে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি গড়ে ওঠে আর কি তো আলটিমেটলি এই লোফার সিনেমাটা আমি এই জন্যই বলছি এটার যদি মেকিংটা তোমরা দেখো একটা জায়গা সিনেমাটা ল্যাক করে না প্রচণ্ড ফাস্ট পেসড একটা সিনেমা এবং অভিনয় লোকেশ ঘোষ কিন্তু ভালো অভিনেতা এটা কিন্তু বলতে হবে তার অনেক আমি সিনেমা দেখেছি আই থিঙ্ক আসল নকল বলে একটা সিনেমা ছিল এর বাইরেও আরও মানে এই মুহূর্তে সমস্ত সিনেমা নাম মনে পড়ছে না কিন্তু আমি প্রচুর সিনেমা দেখেছি লোকেশ ঘোষের বেশ ভালো অভিনেতা কিন্তু এবং তার চেহারার মধ্যে একটা ইনোসেন্স আছে যেটা কিন্তু সেই সময়ের অডিয়েন্সকে কিন্তু প্রচন্ড টাচ করতো সেই কারণে কিন্তু অন্যান্য হিরোদের মাঝখানে এই লোকেশ ঘোষের সিনেমাও কিন্তু বেশ ভালো চলতো এবং যেহেতু তাদের একটা টিম ছিল তারা কিন্তু মাঝে মধ্যেই নতুন নতুন ফ্রেশ গল্প নিয়ে আসতো এবং এই লোফার সিনেমাটা অসাধারণ একটা সিনেমা হয়তো নেগেটিভ পয়েন্ট আছে হয়তো কিছু ইলজিক্যাল জিনিসপত্র হয়তো দেখানো হয়েছে ঠিক আছে কিন্তু ওভারঅল যদি তোমরা সিনেমাটা দেখো এত সুন্দর একটা সিনেমা এত সুন্দর একটা গল্প মোর ওভার এবং একটা প্র্যাকটিক্যাল গল্প যেটা হয় একটা ফ্যামিলি ড্রামা সত্যি কিন্তু একটা পরিবারের গল্পই দেখানো হচ্ছে কিন্তু তার মধ্যে কি নেই নাচ গান অ্যাকশন সমস্ত কিছু আছে এবং প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে হ্যান্ডেলও করা হয়েছে সো লোফার যদি এখনো কেউ না দেখে থাকো প্লিজ গো ফোর ইট প্রচণ্ড ভালো সিনেমা একবার দেখা শুরু করো দেখলেই দেখবে মন বসে যাবে এবং এত সুন্দর সুন্দর কিছু সিচুয়েশন তারা ক্রিয়েট করছে ফ্যামিলির মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি থাকে অনেকে ইচ্ছে করে মানে কি বলবো মানে খারাপ করার চেষ্টা করে ফ্যামিলির সেই ব্যাপার স্যাপারগুলো কিন্তু মানে প্রচণ্ড মজা যেরকম এই লোকেশ ঘোষের সাথে চুমকি চৌধুরী ধরো ছাদের মধ্যে কথা বলছে চুমকি চৌধুরী হচ্ছে তার বৌদি তখন বাড়ির অন্য একজন বউ তাদের তার হাজব্যান্ডকে চুমকি যুদের হাজব্যান্ডকে শঙ্কর শঙ্কর চক্রবর্তীকে ছাদে ডেকে নিয়ে গিয়ে দেখা এই দেখো প্রেম করছে দেহর বৌদি এই টাইপের ফ্যামিলির মধ্যে যে হয় একসাথে থাকলে কোনো ভাই আলাদা হয়ে যাচ্ছে তার সাথে কি হচ্ছে তো এরকম কিন্তু খুব সুন্দর সুন্দর সিচুয়েশান কিছু আছে যেগুলো সবাই এনজয় করবে ফ্যামিলি ড্রামা তো এই জন্যই এত পপুলার মেজো বউ ছোটো বউ সেজ বউ আরও যা যা হয় এই ফ্যামিলির মধ্যে কিছু কিছু প্রবলেম চলছে সেগুলো আলটিমেটলি সলভ করতে হবে কখনো উইদিন দ্য ফ্যামিলি কোনো মেম্বার সেটাকে সলভ করছে বা কখনও বাইরে থেকে কেউ এসে সেটাকে সলভ করছে তো এখানে হচ্ছে লোফার টাইটল ক্যারেক্টার যিনি প্লে করেছেন লোকেশ ঘোষ একজন লোফার যে কিনা সংসারে এক টাকাও দিতে পারে না সে সংসারে বিভিন্ন প্রবলেমগুলো সলভ করছে তাকে খাবার টেবিলে বসে তার বৌদিরা খোঁটা দেয় তুমি এক টাকাও ইনকাম করো না অথচ একতলা দুতলা ভাত খাও এক্সট্রা মাংস চাও একটা সিনও আছে এটা তো প্রচণ্ড ভালো লেখা একটা গল্প এবং খুব সুন্দর সুন্দর ডায়লগ আছে এবং সিচুয়েশানগুলো এত প্র্যাকটিক্যাল কখনও দেখে মনে হয় সত্যি আমাদের চারপাশে তো এই ধরনের জিনিসপত্র ঘটেই থাকে কিছু কিছু জিনিস তো হয়তো আমাদের ফ্যামিলি বা আমাদের চেনা জানা কারো ফ্যামিলির মধ্যেই আমরা দেখতে পারি এই ফ্যামিলি ড্রামাই আমি বলছি কিন্তু কামার্শিয়াল আঙ্গিকে তৈরি কিন্তু মানে এইভাবেও ফ্যামিলি ড্রামা বানানো যায় এভাবেও কোনো গল্পকে বলা যায় এখনকার দিনে ফ্যামিলি ড্রামা মানে প্রচণ্ড আমরা দেখি যে স্লো পেসড হয় একটু আমি সমস্ত সিনেমার কথা কিন্তু একবারও বলছি না কিছু কিছু সিনেমা নো ডাউট ভালো এবং সেগুলো অডিয়েন্স খুব ভালোভাবে অ্যাকসেপ্টও করছে এবং সেগুলো চলছেও ভালো কিন্তু কিছু কিছু ফ্যামিলি ড্রামা মানে যেগুলো বাংলা সিরিয়াল আমরা বলে থাকি আর কি কোট অ্যান্ড কোট তো সেই জায়গা থেকে বেরিয়েই বলছি যে আমরা নাইনটিন নাইনটি সেভেনে একটা ফ্যামিলি ড্রামাকে যদি এত কমার্শিয়াল এলিমেন্ট দিয়ে ভরে যদি বানাতে পারি তাহলে দু হাজার তেইশ সালে দাঁড়িয়ে কেন আমরা সেগুলো করতে পারছি না আমাদের ফল্টটা কোথায় আছে নিশ্চয়ই কোথাও একটা ফল্ট তো আমাদের যেটা মনে হয় আমার যেটা পার্সোনালি মনে হয় যে আমাদের মাঝে মধ্যে পুরোনো সিনেমাগুলো একটু ঘেঁটে দেখা উচিত ঠিক আছে পুরোনো জিনিস থেকেও কিন্তু প্রচুর শেখার জিনিস থাকে আমি তো তাই মনে করি হ্যাঁ নতুন জিনিস নতুন সংযোজন এলিমেন্ট এগুলো অবশ্যই দরকার হবে প্রত্যেক পাঁচ বছর দশ বছর পর পর অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয় সেটাকে মাথায় রেখেই করতে হবে কিন্তু পুরনো কিছু রেফারেন্সও কিন্তু আমাদের নিতে হবে একটা সিনেমা দেখলাম সেই সিনেমার ফরম্যাটটা আমার খুব ভালো লাগলো জাস্ট অন্য একটা প্লট নিয়ে নিলাম কিন্তু ফর্মেটটা আমি ওইভাবেই বসালাম ওইভাবেই সাজালাম যে হ্যাঁ আমার ক্যারেক্টারটা মেইনলি যে ধরো লোফারের জায়গায় অন্য একটা নামই দেওয়া হলো ঠিক আছে সে সমাজে একজন মানে কী বলবো বাজে লোক কিন্তু তার ফর্মেটটা তার মধ্যেও বিভিন্ন তার মধ্যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে এরকম করেই আর কি এরকম করেও তো আমরা সাজাতে পারি তাই না নতুন এখানে যেরকম ফ্যামিলির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল সেই জায়গায় না হয় অন্য জায়গায় বেশি জোর দেওয়া হবে মানে কি বলবো একটা জিনিসকে আমি পুরোপুরি হুবহু কপি করতে বলছি না কিন্তু তারা যে ফরম্যাটটা ইউজ করে চলে যে এখানে গান ঢুকে গেলো সিচুয়েশানে এখানে একটা ঝগড়া হলো এখানে একটা মারামারি হলো এখানে একটা ইমোশনের জিনিস ঢুকলো এই যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা কিন্তু প্রচণ্ড মিসিং থাকে আজকাল ম্যাক্সিমাম ফ্যামিলিটা আমার এরকম স্ট্রেট যায় একটা জিনিস থাকে সে পয়েন্টটা শুরু হয় চলছে একই জিনিস ঘুরে ফিরে চলছে 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 লাস্ট থেকে ধপ করে শেষ হয়ে গেলো কোনো মানে আপস অ্যান্ড ডাউন্স নেই সিনেমার আর কি ঠিক আছে তখনকার সিনেমায় দেখবে কিন্তু পুরনো দিনের বাংলা সিনেমাতে একটা জিনিস খুব ফলো করা হতো ধরো প্রচণ্ড সিরিয়াস একটা সিন গেছে তারপরেই তারা কমেডি সিন দিত হ্যাঁ কি না তোমরাই বলো দিত কি না এখন কিন্তু এই জিনিসগুলো চলে গেছে তারা মানে যারা মেকার ছিল তারা সেভাবেই করতো যারা প্রচণ্ড একটা ভারী সিন গেছে এখন একটা লাইট সিন দাও এডিটিং মানে এডিট টেবিলে বসে সেগুলো করতো তারা অডিয়েন্সের মুডকে চেঞ্জ করার একটা ইয়ে থাকতো আর এখন কি শুরু থেকে দুঃখ 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 লাস্টে গিয়ে তুমি কাঁদছো এরকম আর কি ঠিক আছে অডিয়েন্সকে নো ডাউট এটা খুব ভালো কিন্তু অডিয়েন্স যত একটা হলে গিয়ে হাসছে কাঁদছে রাগ করছে করছে যত অডিয়েন্স এই ভ্যারাইটি অফ এক্সপ্রেশনগুলো নিজের থেকে বের করবে একটা সিনেমা দেখতে গিয়ে সে কিন্তু সেই সিনেমাটা তত বেশি এনজয় করবে এই জায়গাটা থেকে কিন্তু আমরা পুরোপুরি সরে গেছি আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি কি বলার চেষ্টা করেছি তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই এতক্ষণ ভিডিওটা যারা যারা দেখলে প্লিজ লাইক কেমনটা শেয়ার করে জানিও তোমাদের কার কি মতামত এই সিনেমাটা যারা দেখেছো তাদের কার কেমন লাগে এই সিনেমাটা নিজে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এবং যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিচে যে রেড সাম্প্রেন্ট আছে সেখানে ক্লিক করে নাও পাশে দেখার একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউ অল্টার টেক কেয়ার